তোমাকে দিদি খেতে দেয়নি, নখ খাচ্ছ যে খেতে দেয়নি এখন আগে চলছে, তার জন্য নখ খাচ্ছ। পার্সোনাল ফুড নিয়ে ঘুরি সংসার, খেতে পেলি খেলি। কিরে গুড মর্নিং, গুড মর্নিং ফ্যামিলি, গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে বাবুকে নিয়ে ব্লগ স্টার্ট করছি। কে কখন উঠলে ঘুম থেকে? এই যে আমার টিম যাচ্ছে আজকে অনেক বড় খেলা, গলি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ওই যে উইকেট আমাদের, ওই যে দেখতে পাচ্ছ ওই যে উইকেট নিয়ে যাচ্ছে, হাতে গ্লাভস, বল, ব্যাট। আর থার্ড আম্পায়ার জন্য ওই যে ক্যামেরাম্যান আছে, রিপ্লে দেখতে গেলে যে দেখবো সেই রে, রিপ্লে দেখার জন্য তোমাকে রেখে থার্ড আম্পায়ার। আর এটা কি বোলার? এটা বোলার, থার্টিন টু ম্যান। জল জল ফল নিয়ে আসবে, তোলার ক্ষমতা আছে কি তোল? দেখি এই যে বডিটা বানিয়েছিস, বলছিলিস ফ্যামিলি প্যাক, কি হলো? বেকার ফ্যামিলি। ওরে বাপরে, রিতমকে দেখ, রিতম এখানে একটা জিনিস খুব ভালো লক্ষ্য করেছো কি? কেন প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল তো প্রচুর ধরে, আর হাতের গাছে এইখানগুলোতে কাঁঠাল ধরে থাকে, এত নিচে ছাগলদের জন্য ছাগলটা খাবে। কামড়ি কামড়ি, তুমি যেমন আছো একটা ওরা এখন ক্রিকেট খেলুক, আমি বাড়ির ভেতরে যাই, দেখি দিদিকে আর ঝুমা দিকে কিছু হেল্প করতে আছে কিনা। চিংড়ির মালাইকারি হবে তো সেই জন্য আমাকে দিদি বলছিল তুই বানা, দেখি যদি ও বলে যে আমাকে বানাতে দেন আমি বানাবো। এখানে চিংড়ি মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে, ওখানে মশলা কষানো হচ্ছে, আর এই নারকেলটা মিক্সিতে একটু ব্লেন্ড করে দেওয়া হয়েছে, এটা এখন দুধ বের করা হবে, দেন চিংড়ি মালাইকারি বানানো হবে। বুনির আর ছায়কের কিছু কেনাকাটা করার ছিল গরমে, টি শার্ট আর শর্টস, এগুলো গরমে পরার জন্য বাড়িতে। তো আমার এক কাকু জামা কাপড় নিয়ে এসছে, তো ওই কাকুর কাছ থেকে কেনা হলো। কিনলো টি শার্ট বলো ছায়ক,
যার মধ্যে একটা আমার আছে, একটা একটা অঙ্কিতা পড়বে, একটা আমার, আর একটা বাবুর জন্য কিনা হয়েছে, ওটা উপরে রাখা, বাবু পড়েই নিয়েছে, তো বেশ গরমে সব পুরো জিনিসগুলো কিনা হলো, বাড়িতে এসে সুবিধাই হয়ে গেল ওদের, দোকান যেতে হবে না আর। ঘরে বসে শপিং টপিং করার পরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, সারাক্ত আগে স্নান করে নিয়েছিল, তো এখন নিচে নেমেছি লাঞ্চ করতে এসেছি। তো লাঞ্চ আজকের মেনু বিশাল বলো, মেনু আছে খুব সুন্দর সুন্দর রয়েছে, সরষে দিয়ে, সরষে বাটা দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মালাই করি, সবজি দিয়ে ডাল, ভাত, বেগুন ভাজা। আমাকে ফেলে দিবি না তো? না ফেলবো না, পা কিন্তু আমার তবে তাকে পা নামিয়ে দেয় কিন্তু, মনটা শান্তি লাগলো, নিজেও শান্তি পাচ্ছি আর কি। আর এই যে পেছনে বাইক শিখে, স্কুটি শিখে, সরি বাইক না স্কুটি শিখে একদম উঠছে আলাদাই। আর আমার মনটাও একটু খারাপ, একটু না প্রচন্ডই খারাপ, কারণ আমি চার দিন হয়ে গেল ব্লগ আপলোডই করতে পারছি না। এখানে ওদের বাড়ির সামনে যে দোকানটা আছে যেখানে ওয়াইফাই লাগানো আছে, কিছু একটা প্রবলেম হয়েছে এখানে এরিয়াতে, যে কাজটা চলছে তো সেই জন্য চার দিন ধরে নেটই নেই, তো সেই জন্য ব্লগই আপলোড করতে পারছি না। যাই হোক, কিছু করার নেই, এখন জানি না বাড়ি ফিরেও আমি হয়তো ব্লগ আপলোড করতে পারবো না একদম কলকাতায় না যাওয়া পর্যন্ত। তো মোটামুটি এক সপ্তাহ ব্লগ আপলোড করিনি, মানে এত বাজে লাগছে কি বলবো। এবার ঘুরে আসি, চল হেঁটে চল রে, তোরা আয়, ভালো ফুল বলছে, চল আয় সবাই। স্টুডেন্ট কেমন শিখলো? ভালোই শিখছে, আমরা শিখা অনেক কিছু আছে, আবার স্কুটি শিখেছে চালানো, কিন্তু এরপর আর না, সেটাও বলে দিয়েছে। আর মেইনলি বাঙালিদের এই ফুল দিয়ে বিয়েটা হয়, মানে রজনীগন্ধা গোলাপের মালা তো এমনি ঠিক আছে, বাট মেইন বিয়ে হয় আমাদেরও তো এটা দিয়ে, মেইন এটা দিয়ে বিয়ে হয়েছিল। চলো অন্ধকার।
ঘুরে এসে এখন বসেছি সবাই মিলে কফি খেতে। সায়ক ওখানে অফিসের কাজ করছে, একটু করুক ও, দেন আমিও আবার ল্যাপটপ নিয়ে বসবো এডিটিং করতে। মন মেজাজ খুবই খারাপ হয়ে আছে। ফার্স্টে ব্লগ আপলোডই করতে পারছি না, সেকেন্ড হচ্ছে একটা আজকের ব্লগের একটা পার্ট আমি ডিলিট করে দিয়েছি, মানে গল্প করতে করতে চেক করতে করতে ডিলিট করে দিচ্ছি, তো দুটো মিলিয়ে আমার মন এত খারাপ। কালকে তোকে দোকান ঘোরাতে নিয়ে গেছিলাম কিন্তু তুই তা কিছু পেলি না, ওই জন্য দেখে মায়া লাগলো, ওই জন্য আজকে স্ন্যাক্স এনেছি, কেক, ক্রেজি কাপস, কুরকুরে, লে খালো। আমি ফার্স্টে দেখে ভাবলাম বাদাম, তারপর দেখছি কিরকম একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা বিস্কিট বিস্কিট টাইপের। সবই তো বুঝলাম, আমি কি পাবো? কেন তোমার না খেলেই বা কি হবে, একটু মায়া করো আমার উপর। আমি দিন দিন খেটে খেটে যে রোগা হয়ে যাচ্ছি তোমার পিছনে, একটু ভালো মন্দ যে খাচ্ছি সেখানেও ভাগ বসাতে হবে। হ্যাঁ, লজ্জা লাগা দরকার, ভীষণ লজ্জা। আমি দিব, ওকে। একটু আগে স্ন্যাক্স খাওয়া হলো, কুরকুরে, তারপরে তোমার কেক, তারপরে আবার রিতম ওই মুগ ডাল ভাজা, হ্যাঁ মুগ ডাল ভাজা যেগুলো প্যাকেটে পাওয়া যায় ওগুলো খাওয়া হলো। দেন দিদি ডাকছে যে আই কচুরি নিয়ে এসেছি গরম গরম, এই এখন কচুরি, এখন সবাই মিলে কচুরি খাওয়া, মানে মুখ চলতে, মেশিন চলতেই আছে আমাদের, থামে না কোথাও। তো ভালোই ছেড়ে দিতে হবে তোর ভাগটাকে। এতদিনে এইটুকুনো শিখলি না? যাক বল, রাতেবেলা কি মেনু? কি রাত্রে? ভাত আর আলু, আলু সেদ্ধ, মানে ধনে পাতা, শুকনো লঙ্কা, জিরে এসব ফোড়ন দিয়ে দারুণ লাগে আলু সেদ্ধটা খেতে। আর পদ্মা মাছের ঝাল দেখা, পদ্মা মাছ, এই যে আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছি আর বেগুন আলুর তরকারি, কারণ রুটিও খাবে অনেকে, তো এটার জন্য ভেন্ডি ভাজা আর বেগুন আলুর তরকারি। বোন যতদিন আছে এখন রান্না করে ভালো মন্দ আর কি, আজকে তো লাস্ট, সেটাই তো বলছি। চল তারপর কালকে আমাদের বেরোনোর কথা আছে, এখান থেকে চলে যাবো, তো ওই ব্যাকপ্যাক করছিলাম, ব্যাকপ্যাক করতে করতে এখন বাজে 10:30, তখন ডিনার করবো। ডিনারে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, পাবদা মাছের ঝাল আর ইলিশ, সরষে ইলিশ। ডিনার করে উঠলাম, উঠে এসে জাস্ট বসেছি। আর আমার কি দেখছি এখন বাবু? হাইলাইটস, আইপিএলের। এই আইপিএল শুরু হবে 26 থেকে, তো তার আগেই থেকে ওই যে হাইলাইটসগুলো দেয় বা এমনি টক শোসগুলো হয় আইপিএল নিয়ে, ওগুলোই দেখছি বসে বসে দুজন মিলে। আর কালকে তো সকাল সকালে বেরোতে হবে আমাকে, আমার শ্বশুর বাড়ি যেতে হবে রামপুরহাটে, তো ওই নিয়ে সব প্যাকিং সব ডান হয়ে গেছে। আমি তো এখন নাইট মেকআপ করছে, আবার কালকে দেখো নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, গুড নাইট, বাই বাই।